আমরা জানি অ্যাকাউন্টিং এর বেসিক ইকুয়েশন হচ্ছে অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেট অ্যাকাউন্টের মধ্যে থাকবে ক্যাশ, ইকুইপমেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল। লায়াবিলিটিতে থাকবে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল। ওনার্স ইকুইটিতে থাকবে ক্যাপিটাল মাইনাস ড্রয়িংস প্লাস রেভিনিউ। এখন যখন আমরা অ্যাকাউন্টিং এই ট্রানজ্যাকশনগুলোকে রেকর্ড করব, তখন সেগুলোকে আমরা হয় ডেবিট করব অথবা ক্রেডিট করব। আর সেই জন্য আমাদের জানতে হবে যে কোন অ্যাকাউন্টটা ডেবিট অ্যাকাউন্ট আর কোন অ্যাকাউন্টটা ক্রেডিট অ্যাকাউন্ট, যেখানে অনেকেরই সমস্যা হয়। যার জন্য মনে রাখতে হবে, ডেবিট মানে হচ্ছে সহজ কথায় যদি আমরা কোম্পানির কথা চিন্তা করি, তাহলে কোম্পানির নিজের যা, নিজের যা তা হচ্ছে ডেবিট। আর কোম্পানির না যেটা, অন্যের যা তা হচ্ছে ক্রেডিট। এখন নিজের কি, একটা কোম্পানি যখন ফর্ম করে তখন তার নিজের বিষয় বলতে হচ্ছে তার অ্যাসেট এবং তার ক্যাশ, ইকুইপমেন্ট এগুলো। তার মানে অ্যাসেট অ্যাকাউন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ডেবিট অ্যাকাউন্ট। লায়াবিলিটি, লায়াবিলিটি মানেই হচ্ছে যে অন্যের যা পাওনা যেটা আমাদের দিয়ে দিতে হবে, তার মানে এটা হচ্ছে ক্রেডিট অ্যাকাউন্ট। লায়াবিলিটি হচ্ছে ক্রেডিট অ্যাকাউন্ট। আর ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি মানে হচ্ছে ওনারের দাবি, কোম্পানির উপরে ওনারের যে পরিমাণ দাবি সেটা হচ্ছে ওনার্স ইকুইটি। সুতরাং এটা ওনার যখন চাবে তখন ওনাকে দিয়ে দিতে হবে। সুতরাং ওনার্স ইকুইটি হচ্ছে ক্রেডিট অ্যাকাউন্ট। এইভাবে যদি আমরা সব কিছু চিন্তা করি, অনেক ধরনের অ্যাকাউন্ট আসবে, তবে সবগুলোই এই বেসিকের উপরে আমরা পারব। তাহলে এখন আমরা একটা ছোট্ট উদাহরণ চলে যাই। যেমন আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে জেনারেল জার্নাল। জার্নাল, জার্নাল হচ্ছে প্রথম যে প্রসেসের মাধ্যমে আমরা ট্রানজ্যাকশনগুলোকে রেকর্ড করব, সেটা হচ্ছে জার্নাল। জার্নাল লেখার নিয়ম হচ্ছে প্রথম কলামে থাকবে ডেট, তারপরে থাকবে অ্যাকাউন্ট টাইটেল প্লাস এক্সপ্লেনেশন থাকবে, তারপরে থাকবে রেফারেন্স, তারপরে থাকবে ডেবিট, এরপরে কলাম থাকবে ক্রেডিট। এখন একটা ট্রানজ্যাকশন আমি যদি বলি যে একটা কোম্পানির ফরমেশনের জন্যে ওনার 20,000 টাকা ইনভেস্ট করলো, এখন এই 20,000 টাকা যখন ইনভেস্ট করলো, ধরলাম সেটা জানুয়ারির 1 তারিখে, এখন অ্যাকাউন্ট টাইটেলে থাকবে ক্যাশ, কারণ 20,000 টাকা ক্যাশে যাবে, ক্যাশ বাড়বে। এখন ক্যাশ হচ্ছে কোম্পানির নিজের জিনিস, তার মানে এটা হচ্ছে ডেবিট অ্যাকাউন্ট। সুতরাং ক্যাশ 20,000 টাকা ডেবিট হবে। কিন্তু আমরা অ্যাকাউন্টিংয়ে সবসময় ডাবল এন্ট্রি করব, তার মানে এই ক্যাশ ডেবিটের বিপরীতে একটা ক্রেডিট থাকবে, সেই ক্রেডিটটা হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল, ক্যাপিটাল ক্রেডিট অ্যাকাউন্ট। তাহলে ক্রেডিটে যাবে 20,000 টাকা। এখন আমরা যদি সেকেন্ড একটা ট্রানজ্যাকশন চিন্তা করি, যেটা হচ্ছে ধরলাম রেন্ট এক্সপেন্স 1,000 টাকা, তাহলে রেন্ট এক্সপেন্স 1,000 টাকা ধরলাম ফেলে জানুয়ারি 3 তারিখে। এখন এক্সপেন্স মানে হচ্ছে যেটা খরচ করে ফেললো, তার মানে যেটা খরচ করে ফেললো কোম্পানি, সেটাও কোম্পানির নিজস্ব জিনিস, যেটা খরচ করে ফেললো সেটা হচ্ছে ডেবিট অ্যাকাউন্ট। তার মানে এটা লিখবো রেন্ট এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট 1,000 টাকা। তাহলে এখন ক্রেডিট কি হবে, রেন্ট এক্সপেন্স আমরা যদি টাকায় পরিশোধ করি তাহলে সেটা ক্যাশ কমাবে, তার মানে ক্যাশ, ক্যাশ যেহেতু ডেবিট অ্যাকাউন্ট
সেটা বাড়লে ডেবিট হবে, আর যেটা সেটা কমলে ক্রেডিট হবে। সুতরাং ক্যাশ এখানে ক্রেডিট হবে 1000 টাকা। এখন আমরা নেক্সট একটা ট্রানজেকশনে যাই, ধরলাম সেটা জানুয়ারি 4 তারিখ, সেটা বললাম যে প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড প্রিপেইড ইন্স্যুরেন্স। এখানে আমি বইয়ের একটা উদাহরণ থেকেই ট্রানজেকশনগুলো দিচ্ছি, কারণ এইগুলাই আসবে পরীক্ষায়। সুতরাং প্রিপেইড ইন্স্যুরেন্সটা কি অ্যাকাউন্ট? প্রিপেইড ইন্স্যুরেন্স মানে হচ্ছে আমরা আগামী 5 বছরের অথবা আগামী 4 বছরের ইন্স্যুরেন্সের টাকাটা আগেই দিয়ে দিলাম, সেই ইন্স্যুরেন্সের সার্ভিসটা আমরা ধীরে ধীরে পাবো। সুতরাং এখানে আগেই খরচটা হয়ে গেছে, তার মানে এটা এক ধরনের এক্সপেন্স। সুতরাং এটা ডেবিট অ্যাকাউন্ট, প্রিপেইড ইন্স্যুরেন্স তাহলে ডেবিট হবে কত টাকা? 1200 টাকা। তাহলে ক্রেডিট কি হবে? প্রিপেইড ইন্স্যুরেন্স আমরা ডেবিট করলাম, এখন এই প্রিপেইড ইন্স্যুরেন্সটা দেওয়া হয়েছে ক্যাশ থেকে, সুতরাং ক্যাশ কমলো, ক্যাশ কমা মানে হচ্ছে ক্রেডিট হওয়া, ক্রেডিট হবে 1200 টাকা। এখন 5 নম্বর অথবা ধরলাম 5 জানুয়ারিতে আর একটা ট্রানজেকশন হয়েছে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। ওকে, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের জন্য 200 টাকা খরচ করা হবে, তার মানে এটা একটা এক্সপেন্স, তার মানে ডেবিট অ্যাকাউন্ট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট 200 টাকা। এখন এখানে বলা হলো যে এই 200 টাকা ক্যাশ থেকে দেওয়া হয় না, এটা অ্যাকাউন্টস পেয়েবল, মানে এটা আমাদের পরে দিতে হবে। সুতরাং অ্যাকাউন্টস পেয়েবল আলাদা অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস পেয়েবল যেটা হচ্ছে একটা লায়াবিলিটি অ্যাকাউন্ট, সুতরাং এটা ক্রেডিট হবে 200 টাকা। এটাই হচ্ছে আমাদের জার্নাল। যদি আমরা সবগুলো ট্রানজ্যাকশনকে এইভাবে লিখি এই ফরম্যাটে, সেটা হবে আমাদের জার্নাল। জার্নালের ডেবিট আর ক্রেডিটকে যদি আমরা যোগ করি সবসময় সমান হবে, যেমন এখানে 20,000, 1,200, 21, 22,400, 22,400 হবে, ক্রেডিট হবে 20,000, 1,200, 22,400। যেহেতু আমরা ডাবল এন্ট্রি করি, সুতরাং সবসময় ডেবিট আর ক্রেডিট সমান হবে। এটাই হচ্ছে জেনারেল জার্নাল।